ওং নমঃ শিবায়, ওং নমঃ ভগবতে রুদ্রায়। নমস্কার, আমি জ্যোতিষি উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। হ্যাঁ, আজ বলতে চলেছি শনি মহারাজ বকরি হবে, এর ফলে তিনটে রাশির কিন্তু ভাগ্য খুলতে চলেছে। হ্যাঁ, এই তিনটে রাশির ভাগ্য খুলতে চলেছে, তারা কিন্তু তাদের জীবনে অনেক কিছু না পাওয়া সম্পদ পেতে চলেছে। 23শে মে থেকে 10ই অক্টোবর পর্যন্ত কিন্তু শনি মহারাজ বকরি হবে, ফলে এই তিনটে রাশির কিন্তু ধনযোগ তৈরি হয়েছে। তার ফলে কিন্তু এদের যে পরিবর্তন জীবনে আসবে সেটা কিন্তু চোখে পড়ার মতো। হ্যাঁ, যে শনি মহারাজ বকরি হলে যে সবাই সুফল পায় তা না, এর ফলে কিন্তু বকরির ফলে কারোর খারাপ ফল দেয়, কারোর কিন্তু সুফল দেয়। এই তিনটে রাশি কিন্তু সুফল পেতে চলেছে। বকরি কি যদি আমরা একটু ভাঙিয়ে একটু বলে নেই তাহলে আপনাদের একটু সুবিধা হবে। যেরকম 23শে মে থেকে শনি মহারাজ যেদিকে ঘুরছিলেন তার উল্টো দিকে ঘুরবে, এই উল্টো দিকে ঘোরাকেই কিন্তু বক্রগতি বলে। আর এই বক্রগতি থেকেই আমরা যেটা বকরি বলি সেটা আপনাদের কিন্তু এই এই বকরির ফলে কেউ কিন্তু ভালো সুফল পাবে, কেউ কিন্তু খারাপ সুফল পাবে। হ্যাঁ, এই যে ভালো সুফল পাবে যে তিনটে রাশি সে ব্যাপারে আমি আজ বলতে চলেছি। কারণ এই 23 তারিখ থেকে বৃশ্চিক রাশি তৃতীয়ায় গমন করছে, থাকছে মকরে। এর ফলে যে ফলাফল এই তিনটে রাশি পাবে সেটা কিন্তু চোখে পড়ার মতন হবে। এর সাথে সাথে এরা বৃহস্পতি মঙ্গল এদের আশীর্বাদও কিন্তু থাকছে এই তিনটে রাশির, সেই কারণে এদের জীবনে কিন্তু আরও বড় পরিবর্তন এরা দেখতে পাবে। এদের নানান দিক থেকে সুযোগ সুবিধা আসবে, এদের যে অভাব অনটন বা কষ্ট এর আগে যেগুলো ছিল সেগুলো কিন্তু এরা কাটিয়ে উঠতে পারবে। এদের চাওয়ার থেকে বেশি কিছু কিন্তু এরা পেতে চলেছে, এদের মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে, এদের বাড়ি গাড়ি এগুলো কিন্তু এদের হচ্ছে। এই যতদিন এই বকরি থাকছে শনি মহারাজ, এর মধ্যে দিয়ে কিন্তু এদের যে সুফল পেতে এরা শুরু করবে। এদের সুফল কীভাবে আসবে, নানান দিক থেকে সুযোগ সুবিধা এরা পাবে, এরা ফাটকা কিছু হঠাৎ করে পেয়ে যেতে পারে, বা এদের নানান কর্মের দিক থেকে কিন্তু সুযোগ এরা পাবে, বড় বড় কন্ট্রাক্ট এদের পেতে পারে, বা এরা যদি ভেবে রেখেছে যে এরা কোনো শেয়ার মার্কেটে টাকা খাটাবে তারা কিন্তু খাটাতে পারে, তার থেকেও কিন্তু এদের লাভবান হতে পারে। এরকম নানান দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু এরা পাবে। যেরকম এই শনি মহারাজ বকরি হওয়াতে সুফল দেয় সেরকম কুফলও দেয়। যে কুফলগুলি পাবে সে রাশিগুলো কিছু রাশি আছে, আর এই তিনটে রাশি কিন্তু সুফল পাবে। সুফল কীভাবে পাবে, সুসময়টা হবে, এই সুসময়টা কাজে লাগাতে হবে কিন্তু এই রাশির জাতক জাতিকাদের, তবে কিন্তু এদের যে আমি এতক্ষণ যে বললাম সেগুলো কিন্তু কার্যকারিতা হবে। কারণ কাজে কিন্তু এদেরই লাগাতে হবে। এই টাইমের মধ্যে যে বকরির হওয়ার কারণে যে সময়টা আপনার চলছে, যে সুসময়, সেই সুসময়টা জানানোর দায়িত্ব আমার, আমি জানিয়ে দিলাম। কিন্তু আপনাদের কিন্তু এই সুসময়ের যা যা আপনার করতে হয় অ্যাচিভ কিন্তু আপনাকে করতে হবে। এই টাইমে আপনাদের সমস্ত সুযোগ সুবিধা আপনারা পাবেন, আপনারা যেটা ধরবেন সেটাই কিন্তু সাকসেস আসবে আপনাদের, তবে কিন্তু আপনারা এই ধন সম্পত্তির মালিক হতে পারবেন। সেই সাকসেসটা আনতে হবে কিন্তু আপনার। যেরকম আপনারা সমস্ত দিক থেকে যে সুযোগগুলো পাবেন সেগুলো আপনাদের কাজে লাগাতে হবে। আপনাদের নতুন নতুন লোকের সাথে দেখবেন পরিচয় বাড়বে, তার থেকে আপনাদের কর্মের যে আলোচনা হবে, আলোচনার থেকে আপনাদের বিজনেস বাড়বে, বা আপনাদের মাঝে মধ্যে আমি আপনাদের বলবো লটারি ট্রাই করুন, বা কোনো অন্যের সম্পত্তি আপনারা পেতে পারেন। যে কোনো দিক থেকে আপনার জীবনে যে পরিবর্তন আসবে, কোথা থেকে আসবে, কীভাবে আসবে সেটা কিন্তু খুবই বলা দুষ্কর, কিন্তু আপনার চোখ কান খোলা রাখতে হবে, সতর্ক থাকতে হবে। আপনার জীবনে যে পরিবর্তন আসছে সেটা বাস্তব, পরিবর্তনটা আনবেন আপনি সেটাও বাস্তব। আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু আপনার জীবনে আপনি সাকসেস পেতে চলেছেন। সেই তিনটে যে ভাগ্যশালী রাশি, প্রথমেই যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু জীবনে পরিবর্তন আসতে চলেছে এই শনি মহারাজের বকরি হওয়ার ফলে।
এই যে বড় একটা পরিবর্তন আসবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, সেটা কিন্তু এদের মনে রাখার মতন পরিবর্তন আসবে। কারণ এরা প্রচুর ধন সম্পত্তি এদের হবে, বৃদ্ধি পাবে, সেটার থেকে কিন্তু এরা সমস্ত তাদের মনের ইচ্ছা কিন্তু পূর্ণ করতে পারবে, মানুষের মতো মানে রাজসীয়ভাবে কিন্তু বাঁচতে পারবে, টেনশন ফ্রি থাকতে পারবে, সমস্ত দিক থেকে কিন্তু এদের যে সুসময় আসছে তারা নিজেরাই কিন্তু পরিবর্তন বুঝতে পারবে। দ্বিতীয় রাশির কথা বলবো, ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু বড় পরিবর্তন আসতে চলেছে। এদের কিন্তু ধন সম্পদ এদের প্রচুর বৃদ্ধি পাবে, বাড়ি গাড়ি এগুলো তো এরা অবশ্যই করতে পারবে। আর সব সময় মনে রাখতে হবে যে সুযোগগুলো আসবে এগুলো কিন্তু আপনাদের অ্যাচিভ করতে হবে, সমস্ত সুযোগগুলো আপনাদের লুপে নিতে হবে, তবেই কিন্তু আপনাদের জীবন যে পরিবর্তন আপনারা নিজেরাই করতে পারবেন, সেদিক থেকে কিন্তু আপনাদের অনেকটা অ্যালার্ট থাকতে হবে। কারণ এই রাশিগত দিকগুলো আপনাদের সুফল দেবে, সুফল কিভাবে দেবে, আপনাদের সময় শুভ করে দেবে, সেই শুভ সময়ে আপনাদের কিন্তু কাজে লাগাতে হবে। এই শুভ সময়টা যদি আপনাদের জীবনে কাজে না লাগান তাহলে কিন্তু গ্রহগত দিক ভালো হয়েও আপনারা সুফল পাবেন না, এটাই কিন্তু বাস্তব কাহিনী। সেই কারণে আমি ভিডিওগুলো আপনাকে আপনাদের অনেক আগে দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি যে আপনারা এই টাইমের মধ্যে আপনাদের যে শুভ সময় চলছে কী কারণে চলছে সেটাও বলার চেষ্টা করি, তার মধ্যে আপনারা যত সুযোগ সুবিধাগুলো যেন গ্রহণ করতে পারেন। তিন নম্বর রাশির কথা বলবো, সেটা হচ্ছে তুলা রাশির। হ্যাঁ, তুলা রাশির জাতক জাতিকারও কিন্তু জীবনে পরিবর্তন আসবে, অনেক বড় পরিবর্তন আসবে, যে পরিবর্তনে এদের জীবন যাত্রাই পাল্টে দিতে পারে। কারণ এদেরও কিন্তু নানান দিক থেকে সুযোগ সুবিধা আসবে, নিত্য নতুন লোকের সাথে আপনাদের পরিচয় বাড়বে, সেই পরিচয়ের থেকে আপনাদের বিজনেস ভালো হতে পারে, বা অন্যান্য দিক থেকেও কিন্তু আপনাদের অর্থ আসতে পারে। শুধু যে কথাটা আমি এতক্ষণ বলছিলাম সেটা হচ্ছে আপনাদের অ্যালার্ট থাকতে হবে, সমস্ত সুযোগ সুবিধাগুলো আপনাদের কিন্তু নিতে হবে। আপনার জীবনে যতটা পরিবর্তন আনবেন সেইটা কিন্তু আপনারই আনতে হবে, কারণ অন্য কেউ আপনার পরিবর্তন এনে দিতে পারবে না। সেই কারণে আপনাদের বলা হয় যে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, দেখে আপনাদের জীবনে কাজে লাগান, আপনাদের কিন্তু একটা বন্ধুর মতন কাজে আসবে এই ভিডিওটা। কারণ এই ভিডিওটার মধ্যে আপনারা কিন্তু জানতে পারলেন যে আপনাদের শুভ সময় কখন, কোন টাইম, কী কারণে, জানার পরে কিন্তু আপনারা অ্যালার্ট থাকবেন, আপনাদের কিন্তু সুযোগ সুবিধা হাজারও আসবে, সেই সুযোগ সুবিধাগুলো আপনাদের নিতে হবে, তবেই আপনাদের কিন্তু জীবনযাত্রা পাল্টাতে পারবেন। আর এই বোঝানোর জন্যই কিন্তু এই ভিডিওগুলো আপনাদের কাছে দেওয়া হয়। আজ এই ছিল বিস্তারিত আলোচনা। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিন, কারণ এই সুফল প্রত্যেকের জীবনেই কিন্তু আসবে এই রাশির। তারা কিন্তু যদি আপনাদের পরিচিত কেউ হয় তাহলে কিন্তু তাদের জীবনে তারা বদলাতে পারবে। আজ এই পর্যন্তই, আবার আসবেন নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।